ওষুধ ব্যবসায়ী দুলালের দোকানে প্রবেশ করে একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এর এক ঘন্টা পর উদ্ধার হয় দুলালের মরদেহ। সিসিটিভির ফুটেজ থেকে উঠে আসে অপহরণের এমন ভয়ানক দৃশ্য। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা 7টার দিকে সাদা মাইক্রোবাসে করে রাজশাহী নগরীর কৃষ্টগঞ্জ বাইপাস মোড়ে আসেন মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন ব্যক্তি। তারা প্রথমে ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক তৈরি করে, পরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুলালকে। ও মা গো কি ও বাপ গো একটা চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে আমার তো হাতে হাত মানে তুলে চলে গেছে। 5-7 জন মানে লাঠিসোঁটা সজ্জিত, 1 মিনিটের কম সময়ের মধ্যে ওই ডাক্তারকে বুকের কাপড় ধরে টানতে টানতে রোডে উঠেছে। এখানে একটা কলার ধরেছে আর এখানে বুকের কলার ধরে দিয়ে তোলে। আমি আবার যে যেতে চাই আমাকে গুলি দেখালো, আমাকে নামাতে উপরে একটা ফায়ার কলার উঠার টাইমে আর একটা ফায়ার দিয়ে চলে গেল। সুস্থ সঠিক তদন্ত করে যে এটা সত্যিকার যারা অপরাধী তাদেরকে আমি ফাঁসির দাবি জানাচ্ছি। রাত 8টার দিকে একটি মরদেহ উদ্ধার হলে সেটি ব্যবসায়ী দুলালের বলে শনাক্ত করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মামলা না হলেও তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত তদন্ত আমরা তথ্য সংগ্রহ করে আমরা অবশ্যই এটা ব্যবস্থা হবে। দীর্ঘ 25 বছর এলাকার মোড়ে ঔষধের দোকান পরিচালনা করে আসছিলেন দুলাল। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।